Hello coders, this is AlgoBoard048B. In video tutorial, I am the latest code forces finally round 1 D1 plus D2 problem A 2 permutations. So, problem description to ocean is a good point. Ekhane T shongkhok test case dewa thakbe ar protita test case tinta variable dewa thakbe N, A, B. So, ei problem e amar deep dive korar age ami just ekta kichu jinish clear korte chai je prefix ebong suffix ki jinish. Amar kache jodi ekta array thake for example, it is an array. So, this array is our kisushonko element. So, this is the index 1 থেকে শুরু করে যদি আমি ভিতরে যাই তাহলে এই যে এইটুকু হচ্ছে একটা prefix. মানে index 1 সম্বলিত একটা কেটে নেওয়া অংশকে আমরা বলবো prefix. Okay. আর index n সম্বলিত কেটে নেওয়া একটা অংশকে আমরা বলবো suffix. Okay. তো এখন আমাকে তিনটা ভেরিয়েবল দেওয়া থাকবে n a এবং b তো আমার হচ্ছে দুইটা অ্যারে দেওয়া আছে আমার হচ্ছে এরকম দুইটা অ্যারে আছে ওকে এরকম দুইটা অ্যারে আছে তো ওই দুইটা অ্যারে পারমুটেশন পারমুটেশন মানে ওই দুইটা অ্যারেতেই 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট একবার করেই থাকবে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না এখন আমাকে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে n হচ্ছে ওই দুইটা অ্যারের লেন্থ আর n ছাড়া দুইটা ভেরিয়েবল দেওয়া আছে a এবং b দ্বারা বোঝাচ্ছে a এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই যে এইটুকু ভ্যালু দুইটা অ্যারেতে কমন হবে মানে দুইটা সমান হবে এর লেন্থ হচ্ছে আমার a আর b এর ভ্যালু যদি 3 হয় তাহলে এইটুকু হচ্ছে আমার কমন হবে এইটুকু হচ্ছে b ওকে এখন আমাকে বলতে হবে যে এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে আমার দুইটা অ্যারে জেনারেট করা পসিবল কিনা যদি পসিবল হয় আমার yes প্রিন্ট করতে হবে আর না হলে no তো আমরা যদি দেখি এখানে হচ্ছে যদি আমার n এর ভ্যালু a n এর ভ্যালু 1 a এর ভ্যালু 1 b এর ভ্যালু 1 তো জাস্ট একটা অ্যারে থাকতে পারে একটা অ্যারেতে হচ্ছে লেন্থ হচ্ছে 1 আর সেখানে হচ্ছে আমার প্রিফিক্সও 1 সাফিক্সও 1 ওকে বাট এই যে সেকেন্ড অ্যারেতে আমাকে বলা হচ্ছে যে আমার দুইটা অ্যারে আছে দুইটার লেন্থ হচ্ছে n n = 2 ওকে তো এখন আমাকে বলা হইছে যে প্রথম যে অ্যারেটা প্রথম এবং সেকেন্ড দুইটা অ্যারেতে আমার prefix হচ্ছে 1 মানে সামনে থেকে only first index টা এদের মধ্যে সমান ওকে আচ্ছা সেকেন্ড কন্ডিশনটা কি সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এদের suffix এর length হচ্ছে 2 তার মানে হচ্ছে সেকেন্ড থেকে মানে একদম লাস্ট ভ্যালু থেকে দুইটা ভ্যালু হচ্ছে এদের সমান এটা বলতেছে বাট এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রথম থেকে যখন আমি ক্যালকুলেট করতেছি তখন আমার সেকেন্ড ভ্যালুটা প্রথম থেকে সেকেন্ড ভ্যালুটা তো সমান হয়ে যাচ্ছে কারণ ওটা সমান না হলে এটা কিভাবে সমান হবে দ্যাট মিন্স আমার এটা একটা কন্ট্রাডিক্টরি পার্ট এজন্য আমার এই কেসের জন্য অ্যানসার হচ্ছে নো ওকে ঠিক একই রকম যদি फोर्थ টেস্ট কেসটা আমরা দেখি फोर्थ টেস্ট কেসে আমাকে বলা হয়েছে কি আমার এখানে দুইটা অ্যারে আছে দুইটা অ্যারের লেন্থ হচ্ছে 4 তো এরকম দুইটা অ্যারে আমার কাছে দেওয়া আছে ওকে আমাকে বলা হয়েছে prefix হিসাবে only first index পর্যন্ত সমান আর suffix হিসাবে এ last index টা সমান তো আমি দেখতেছি যে হ্যাঁ এটা সমান হইতে পারে কারণ আমি এখানে 1 রাখবো এখানে 1 রাখবো এখানে আমি 4 রাখি এখানে 4 রাখি আর এইটুকু পার্ট ভিতরের এইটুকু পার্ট আমি অসমান রাখি মানে এখানে রাখবো হচ্ছে আমি 3 এখানে রাখবো 2 এখানে রাখবো 2 এখানে রাখবো 3 দ্যাটস ইট ওকে তো এটা গেল হচ্ছে আমার এই প্রবলেমের যে বেসিক যে রিকোয়ারমেন্টস এবং হচ্ছে এই প্রবলেমের আমার যে কি করতে হবে সেটা এবার হচ্ছে আমরা সলিউশন নিয়ে কথা বলি সলিউশনে যাওয়ার আগে একটা ছোট্ট ইনভিটেশন সেটা হচ্ছে আমার যে অফিশিয়াল সাইট alcobor048.com সেখানে আমি দুইটি পেইড কোর্স নিয়ে আসছি দুইটা পেইড কোর্সের প্রথমটি হচ্ছে যারা হচ্ছে এখনো পিউপিলি রিচ করে নাই কোড ফোর্সেসে যাদের রেটিং 1200 থেকে কম এবং যারা রেটিং নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড তাদের জন্য হচ্ছে প্রথম কোর্সটা আর দ্বিতীয় কোর্সটা হচ্ছে আমার যারা হচ্ছে এখন পিউপিল বা তার উপরে আছে এবং তারা অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদমস নিয়ে আরও এক্সপ্লোর করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে দ্বিতীয় কোর্সটা দুইটা কোর্সেরই আমি যদি ডিটেলসে আপনি জানতে চান তাহলে আমার যে সাইটে আছে সেই সাইটে যাইতে হবে সাইটে যাওয়ার পর সাইন আপ করতে হবে সাইন আপ করে এই যে পেইড কোর্স সেকশনে এসে জয়েনে ক্লিক করলে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে আর যদি আপনি দুইটা কোর্স এনরোল করতে চান তাহলে নিচে যে প্রসেসটা দেওয়া আছে কীভাবে এনরোল করতে হবে সেটা আর দুইটা কোর্সই শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে তো খুব কম সময় বাকি আছে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি এনরোল করতে পারেন তো সলিউশনে আমরা একটা বেসিক জিনিস দেখি ফর এক্সাম্পল এই দুইটা হচ্ছে আমার যে গিভেন দুইটা অ্যারে আছে ওই দুইটা অ্যারে ওকে আচ্ছা তো এই দুইটা হচ্ছে আমার সেই অ্যারে দুইটা
এখন এই অ্যারে দুইটাতে আমার বলতে হবে যে গিভেন এন এ এবং বি এর জন্য আমার কন্ডিশনগুলো স্যাটিসফাই করতেছে কিনা। আচ্ছা তো আমরা এখানে দেখি, তো এখানে যদি আমাকে বলা হয়, যদি আমার এরকম হয় যে আমার এন ইজ ইকুয়াল টু এ এবং এ ইজ ইকুয়াল টু বি, যদি এরকম হয় তার মানে আমার প্রিফিক্সও হইতে হবে সম্পূর্ণটা সমান, ওকে, সাফিক্সও হইতে হবে সম্পূর্ণটা সমান। যদি এরকম কেস হয় সিম্পলি আমার দুইটা অ্যারেকে সমান করে সাজিয়ে নিতে হচ্ছে, তাহলে তো আমার কেসটা ইয়েস হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। এরকম কেস হলে আমার অবভিয়াসলি অ্যান্সার হবে ইয়েস। এবার আমরা সেকেন্ড কেসে যাই, মানে যখন অ্যাকচুয়ালি আমার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে না, তখন কী হবে আমরা একটু দেখি। আচ্ছা তো এখন আমরা দেখি, ফর এক্সাম্পল আমার প্রিফিক্স হিসাবে দেওয়া আছে এইটুকু, সেকেন্ড ইন্ডেক্স পর্যন্ত আমার এ এর ভ্যালু দেওয়া আছে টু, ওকে, আর সাফিক্স হিসাবে দেওয়া আছে এ বি এর ভ্যালু দেওয়া আছে থ্রি, বি এর ভ্যালু আমার থ্রি দেওয়া আছে, তার মানে শেষ ইন্ডেক্স থেকে আমি তিন ঘর পর্যন্ত সাফিক্স নেব, ইকুয়াল সাফিক্স, ওকে, মানে এই যে এখান থেকে, ওকে নিলাম। এখন এরকম সিচুয়েশান যখন হবে তখন আমি সিম্পলি দুইটি অ্যারেকে তৈরি করতে পারবো, কারণ হচ্ছে আমি এই দুইটা জায়গায় এবং এই তিনটা জায়গাতে আমি সেম এলিমেন্ট রাখবো, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান টু, এখানে ওয়ান টু, এখানে থ্রি ফোর ফাইভ, এখানে থ্রি ফোর ফাইভ, আর বাকি যে দুইটা এলিমেন্ট আছে দুইটা এলিমেন্টকে আমি এখানে উল্টা করে রাখবো, মানে এখানে আমি ওয়ান রাখবো, এখানে ওয়ান, এখানে টু, এখানে টু, ওকে, এখানে ফাইভ, এখানে ফাইভ, এখানে সিক্স, এখানে সেভেন, এখানে সিক্স, এখানে সেভেন, এখানে সেভেন, ব্যাস আমার প্রিফিক্সের সাফিক্স সমান আছে। ওয়ান টু ফাইভ সিক্স সেভেন আমি লিখছি, তাহলে বাকি আছে আমার থ্রি এবং ফোর, তাহলে থ্রি এবং ফোর একদিকে আমি সোজা করে লিখবো থ্রি এবং ফোর, আর এদিকে উল্টা করে লিখবো ফোর এবং থ্রি, তাহলে আমার হচ্ছে এই দুইটার কখনো সমান হলো না, বাট সাফিক্স আর প্রিফিক্স আমার সমান আছে। সমস্যাটা হবে কখন? সমস্যাটা হবে যখন আমার এই যে লেন্থটা, এই লেন্থটা আমার একটা গ্যাপ দিবে অনলি, আমাকে এইদের মধ্যে যখন আমার গ্যাপ অনলি ওয়ান হবে, তখন আমি এই দুটাকে মিলানোর জন্য এখানে আমি ফোর রাখবো, এখানেও ফোর রাখলাম, বাট আমার লেফট আউট ভ্যালু হচ্ছে অনলি থ্রি, এখন আমার এখানেও থ্রি বসাইতে হবে, এখানেও থ্রি বসাইতে হবে, এখন কিন্তু আমার এই বাউন্ডারিটা এক্সিড করতেছে, এটাও সমান হয়ে যাচ্ছে, ওকে। তার মানে আমার যেটা করতে হবে, আমার এই যে এইটুকু লেন্থ, আমার এইটুকু লেন্থ হচ্ছে এ, ইন্ডেক্স ওয়ান থেকে এ পর্যন্ত, আর এইটুকু লেন্থ, ওকে, এইটুকু লেন্থ হচ্ছে আমার, এটা যদি এন হয় তাহলে এইটুকু লেন্থ হচ্ছে, এই ইন্ডেক্সটা কত, এই ইন্ডেক্সটা হচ্ছে আমার এন মাইনাস বি প্লাস ওয়ান। এখন আমার এই যে এন মাইনাস বি এবং এ, এদের মধ্যে আমার অ্যাটলিস্ট টু এর গ্যাপ থাকতে হবে, অ্যাটলিস্ট টু, ওকে, তাহলে হচ্ছে আমার, আমি যে কোনো অ্যারে জেনারেট করতে পারবো, ওকে। তো আমরা যদি কোড দেখি জিনিসটা একদম সিম্পলিফাইড হয়ে যাবে। সবার আগে হচ্ছে আমরা টি সংখ্যক টেস্ট কেসের জন্য টি ইনপুট নিব, দেন প্রতিটা টেস্ট কেসের ভিতরে এন, এ এবং বি ইনপুট নিলাম। যদি আমার এন ইজ ইকুয়াল টু এ হয় এবং এ ইজ ইকুয়াল টু বি হয়, তাহলে আমার কেস হবে ইয়েস, অথবা যদি আমার এ এর ভ্যালু এন এর থেকে ছোটো হয়, অবভিয়াসলি ছোটো হইতে হবে, বি এর ভ্যালু এন এর থেকে ছোটো হইতে হবে, এবং এন মাইনাস বি প্লাস ওয়ান, মানে এই যে এন মাইনাস বি প্লাস ওয়ান হচ্ছে এ ইন্ডেক্সটা, এটা অবশ্যই এ ইন্ডেক্স থেকে বড় হইতে হবে, এ ইন্ডেক্স হচ্ছে এখানে, এর থেকে বড় হইতে হবে, এবং এই এন মাইনাস বি প্লাস ওয়ান এবং এ এর ডিস্টেন্স আমার দুইয়ের থেকে বড় হইতে হবে, মানে গ্যাপ থাকবে টু, বাট আমার ভিতরে এখানে যদি, এটা যদি সেকেন্ড ইন্ডেক্স হয়, এটা যদি ফিফথ ইন্ডেক্স হয়, তাহলে ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি, মানে আমার দুইয়ের থেকে বড় ডিফারেন্স হইতে হবে। সো এন মাইনাস বি প্লাস ওয়ানটা এর থেকে বড় হইতে হবে, এবং এন মাইনাস বি প্লাস ওয়ান মাইনাসে গ্রেটার দেন টু হইতে হবে, দ্যাটস ইট। যদি এই দুইটা কেস আমার স্যাটিসফাই করে, তাহলে অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।